আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা রসুলিল্লাহ ও আলা আলিহি ও আসহাবিহি আজমাইন সম্মানিত দর্শক শ্রোতা প্রিয় রোজাদার ভাই এবং বোনেরা দেশে বিদেশে কাছে কিংবা দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং মুবারকবাদ জানাই আল্লাহ সুফান তো আলা রমজানের ইফতারের এই পূর্ব মুহূর্তে আমাদেরকে যে বসে মোনাজাত করার কিছু সুযোগ দিয়েছেন সেই জন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ আল্লাহ আতা আলা আমাদের হায়াত এবং মদ দিয়েছেন বেশি বেশি আমল করার জন্য আমল করার সর্বোত্তম সময় হচ্ছে রমজান মাস আল্লাহ সুবাহানহ আতলা কোরআনুল করিমে সুরা মুলকের মধ্যে বলেন মুলক মুলক হুয়া আলা কুল্লি সৈন কদির আল্লাহদি খাল আকাল মাউত আল হায়া লিয়াব লু এই হুকুম আহ আমালা সম্মানিত রোজাদার ভাইয়ারা আজকে আমাদের আমলের সময় আমরা দুনিয়ায় থাকব না দুনিয়ার থেকে চলে যাব আমাদের মা আমাদের বাবা আমাদের আত্মীয় স্বজন সবাই চলে গেছে আমাদেরকেও চলে যেতে হবে আমরা থাকতে পারব না আল্লাহ আল্লাহফা বলেন আমি তোমাদেরকে এই জন্য পাঠালাম দুনিয়ায় যাতে করে ভালো ভালো আমল করতে পারো আর আল্লাহ শুভহান হুয়া তা আলা এই আমল দেখেই আমাদেরকে পরকালে হিসাব নিবেন আল্লাহ রসুল বলেন সাল্লাল্লাহু আলাই ওসাল্লাম ইন লা আলাইঞ্জুল ইলা সৌয়াকুম

অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস আপনি অন্য মাসে একটা সেজদা দিবেন এই মাসে একটা সেজদার স্বভাব পাবেন এই মাসে একটা সেজদা দিলে আপনি এই মাসের বরকতে আপনি সত্তর থেকে সাতশো গুণ স্বভাব হয়ে যাবে আপনি অন্য মাসে তলাত করলে একটি অক্ষরে দশটি নেকি হবে আর এই রমজান মাসে তেল করলে প্রত্যেক অক্ষরে সত্তর থেকে সাতশো গুণ সহাব হয়ে যাবে সেই জন্য মুসিবা তারুদ্দুল রমজান মাসের আমল হচ্ছে যত বেশি পারে সদাকা দান করবেন রমজান মাসের আমল হচ্ছে তায়াবানুল বির্রিআ তাকুয়া ওলা তায়াবানুল আল ইসমিউ উদওয়ান যত বেশি পারো মানুষকে সহযোগিতা করো ভালো কাজে পাল্লা দাও রমজান মাস হচ্ছে সবরের মাস কেননা আমরা রমজান মাসে ইফতার সামনে নিয়ে যে বসে আছি এই যে আপনারা সবাই বসে আছেন ধৈর্য ধারণ করছেন রমজান আমাদেরকে ধৈর্য শেখায় কাজে আমরা রমজান মাসে বেশি বেশি ইবাদত করব আমরা রমজান মাসে তারাবির সালাদটা ঠিক মতো আদায় করব বিশেষ করে রসুল্লাহ সাল্লাহ আলয়াল্লাম কোরআন পড়তেন বেশি বেশি কোরআন পড়তেন ফজরের নামাজের পর আমরা না ঘুমিয়ে রসুল্লাহ আবু হরার্দুল্লাহ তাল্লাহনুকে বলেছেন আবু হরারা তোমাকে বলে গেলাম তিনটা ওসিয়াত করে গেলাম ও আবু হরারা এই তিনটা জিনিস ছাড়বানা আবু বলেন রসুল্লাহ আমাকে বললেন আমি যেন অন্তত প্রত্যেক দিন আমি অন্তত বেতের সলাদটা আদায় করি রসুলুল্লাহ আমাকে ওসিয়াত করেছেন আবু হরায়রা প্রতিদিন তুমি অন্তত ফজরের সালাতের পরে দুই রেকাত কিংবা চার রেখাত দোহা আদায় করবা আবু হরায়রা তুমি মাসে তিনটা রোজা রাখবা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বলেন যারা দোহা পড়ে প্রত্যেক দিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সূর্য ওঠার পরে এই সলাতুদ্দোহা আদায় করেছেন সলাাতুদ্দোহা আদায় করলে আল্লাহ রসুল বলেন একটি হজ এবং একটি ওমরার সব বান্দার আমল নামায় দিয়ে দেওয়া হবে ভাইরা আমার দুনিয়ায় থাকবো না সালাদ শেষ হয়ে গেল উঠে দৌড় দিলাম না একটু বসেন না রসুল্লাহ দোয়া করতে শিখিয়েছেন আল্লাহ রসুল ইবনে জাবালকে বলেন মোয়াজ রে আমি তোমাকে ভালোবাসি আনো হব্বা মোয়াজ আল্লাহ রসুল মোয়াজের হাত ধরে বললেন মোয়াজ না সলাদ শেষ হয়ে যায় দোয়া পড়বা আল্লাহ আলা আল্লাহরিকা ওয়া শুকরিকা ওয়া হোসনে ইবাদাতিক সময়তো ভারে আমার মা এবং বোনেরা আমার সময় পেলেই ভাাসাা বে হামদি ওরা বিকে অস্তা আমরা বেশি বেশি তওবা করব স্তক ফার করব। কেনর রসুল্লা বললেন। ওল্লাহ ইননিলা তুবু ফিলেওং আকসার মিন সাবেে এই নামার রা আল্লাহ ওসুল যিনি জান্নাতের সবার জন্য সুপারিশ করবেন। ওই রসুল যদি সত্তর বার করে আমার মায়েরা আমার বোনেরা আমার রোজাদার ভাইয়েরা আমাদের উচিত প্রতিদিন তবা করা আস্তাক ফিরুল্লাহ আস্তাক আসুন আমরা বেশি বেশি রমজানে আমল করি আল্লাহ আমাদের সবার আমলকে কবুল করুন আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم آمين ربنا لا تِقُلُوبَنَا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم آمين رب العالمين افتر شمنني هزار ناري بروشاز شراب بنغلاديشي تمار كسي هات لي بولي الله যতগুলো হাত তুলেছি মেহরবাণী করে আমাদের সবাইকে আল্লাহ তুমি মাফ করে দাও দুনিয়ায় না দুনিয়া থেকে চলে যাব মৃত্যু রাজাব সইতে পারবো না কবরের রাজাব সহিতে পারবো না মালিক তোমার কাছে বলি আল্লাহ যতগুলো হাত তুলেছি মেহরবাণী করে আমাদের এই রমজানে বেশি বেশি আমল করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ অনেক গুলো হাত তুলেছি জনম দুঃখী মা দুনিয়াতে নাই আল্লাহ মায়ের জন্য দোয়া করি মায়ের কবরটা জান্নাতুল ফেরদাউস বানায়া দাও আল্লাহু আল্লাহ রব্বুল আলামিন আব্বা জান নাই বড় স্মৃতি মনে পড়ে আল্লাহ আব্বা জান প্রত্যেক রমজানে আল্লাহ জাগায় দিত ইফতারির সময় আব্বা আমাকে পাশে বসায় ইফতার করাতো আল্লাহ এই আব্বা দুনিয়ায় নাই আম্মা দুনিয়ায় নাই আল্লাহ আত্মীয় স্বজন অনেকে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে মেহরবানি করে আল্লাহ আমাদের সকলকে তুমি কবুল করে যতগুলো হাত তুললাম আল্লাহ এই হাতগুলো আল্লাহ জীবনে একবার হলেও হস কিংবা উমরা করার তৌফিক দিয়ে দাও আল্লাহ ওই পবিত্র কাবার গিলাপকে চুমু খাওয়ার তৌফিক দাও আল্লাহ ওই পবিত্র কাবার সামনে গিয়ে আল্লাহ দোয়া করার তৌফিক দাও আল্লাহ তাওয়াব করার তৌফিক দাও আল্লাহ হাজরে আসাদ কে চুমু খাওয়ার তৌফিক দাও আল্লাহ জীবনে একবার হলেও কাবার সামনে গিয়া শেষদা দেওয়ার তৌফিক দাও আল্লাহ তোমার রসুলের কবরের কাছে গিয়ে আল্লাহ রসুল কি সরাসরি সালাম দেওয়ার তৌফিক দাও আল্লাহ আবার রজাদার ভাইরা দোয়া কবলের সময় আল্লাহ রজাদার ভাইরা দোয়া করেন দোয়া কবলের সময় আল্লাহ তোমার রসুল বলেছেন এই সময় দোয়া কবুল হয় আল্লাহ তোমার কাছে দোয়া করি আল্লাহ আমাদের السمستو তুমি maaf করে ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلام عند الموت لا إله إلا الله محمد رسول